আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাউসার উদ্দিন। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি যে লাইভ স্ট্রিমটা করেছিলাম ওটা আসলে একটু সমস্যা ছিল, আমার ইন্টারনেট স্পিড স্লো থাকার কারণে আসলে লাইভ স্ট্রিমটা পারফেক্ট হয়নি। ওকে, আমি এখন অফলাইনে আপনাদের জন্য ভিডিওটা করছি। তো আমাদের আজকের ভিডিওর মূল টপিক ছিল এসইও স্কোর কী এবং এটা কিভাবে ইম্প্রুভ করা যায় এবং কতটা থাকা জরুরি। ওকে, তাহলে আমি চলে আসছি আমার আমার ইউটিউব চ্যানেলে। এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিও ওপেন করা আছে। তো আমি এখানে সিম্পলি এখানে ক্লিক করলেই আমার এই ভিডিওটা ওপেন হয়ে যাবে। ওপেন হলে ঠিক এরকমটা দেখাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে র্যাঙ্ক ট্যাগ আছে 11টা, এসইও স্কোর 100-এ 100 আছে। এটাই হচ্ছে আসলে এসইও স্কোর। কিন্তু আমার সব ভিডিওতে যে 100-এ 100 আছে এমনটা কিন্তু মোটেও না। যেমন এই ভিডিওটাতে আমার এসইও স্কোর আছে 95, এটাতে আছে 95, এটাতে আছে 85, আরও কিছু ভিডিও আছে যেগুলোতে আরও কম আছে। কারণ আমার সেই ভিডিওগুলো আমি প্রপারলি এসইও করতে পারিনি বা করা হয়নি, দুটো কারণে হতে পারে। এই যে আপনারা যে অপশনগুলো দেখতে পাচ্ছেন হাতের ডানে, এটা কিন্তু নর্মালি আপনি দেখতে পাবেন না। এটা দেখার জন্য আপনাকে একটা ফ্রি প্লাগিং, যেটা আপনাকে ক্রোম এবং ফায়ারফক্স দুটোতেই সাপোর্ট করবে, সেই প্লাগিংটার নাম হচ্ছে টিউববাডি। টিউববাডি একটা ভিডিও এসইও টুলস, যার মাধ্যমে আপনি এই জিনিসগুলো দেখতে পারবেন এবং আরও অনেক বিষয় আছে যেগুলো আপনি ইম্প্রুভ করতে পারবেন। আপনারা চাইলে এই এসইও টুলটা ডাউনলোড করে নিতে পারবেন, আপনি চাইলে অ্যাড করে নিতে পারবেন আপনার ব্রাউজারের সাথে, তাহলে আপনি এই জিনিসগুলো দেখতে পাবেন। এবং আরও দেখতে পারবেন আপনি যে ট্যাগগুলো ব্যবহার করতেছেন আপনার চ্যানেলে সেগুলো আদৌ র্যাঙ্ক করলো কি না, এটা আপনি দেখতে পাবেন। যেমন এই যে এখানে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এই এই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করছে। কেউ যদি পার্মানেন্টলি লক লিখে কেউ সার্চ করে তাহলে আমার এই ভিডিওটা নাম্বার 1-এ আসবে। আমি আপনাকে প্রুফ করে দেখাচ্ছি। এটা আমি সিম্পলি কপি করলাম, আমি অন্য একটা ব্রাউজার দিয়ে আমি এটা ব্রাউজ করে দেখাচ্ছি। দেখেন এই যে পার্মানেন্টলি লক লেখার পরে এই যে যে প্রথম যে ভিডিওটা, এটা আমার চ্যানেলের ভিডিও। আপনি যদি ভিডিও মোডে আসেন তাহলে প্রথম যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটাও আমার চ্যানেলের ওই একই ভিডিও। ইমেজে ক্লিক করলে আসার কথা না। হ্যাঁ, ইমেজেও দ্বিতীয় নম্বর যেই পিকচারটা আছে এটা আমার থাম্বনেইল থেকে আসছে, এটাও আমার এই ভিডিও। ওকে, আমরা ফিরে যাচ্ছি আবার। এখন এটাতে দেখি, এটাতে আমার এসইও স্কোর এই যে এটাতে আছে 8 নম্বরে, এটাতে আছে 11 নম্বরে। কারণ এটাতে আমি প্রপারলি সময় দিতে পারি নাই এবং ডিসক্রিপশনও সুন্দর করি নাই। টোটালস মিলিয়ে আমার এসইও স্কোর কিন্তু 100 না, 95। এটাতে যে আরও যে ভিডিওগুলো আছে আমি এটা প্লে করে দেখাচ্ছি না। দেখেন এটাতে আমার কোনোটাই এই যে যে ট্যাগগুলো ব্যবহার করছি, আমি আপনাকে আবার রিফ্রেশ করে দেখাচ্ছি। সরি, আমার আমি কিছুক্ষণ আগে লাইভে ছিলাম, তো তাই ওনারা আসলে আমাকে মেসেজ করতেছে আমি লাইভ এখনো আছি কিনা। এই যে যে একটা ভিডিও একটা ট্যাগও আমার র্যাঙ্কে আসে নাই, কারণ এটাতে আমাকে কাজ করতে হবে। এই র্যাঙ্কে আনার জন্য কীভাবে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখিয়ে দেবো। আর এই যে দেখা যাক, এটা 95 আছে। আর এই যে দুইটা সমস্যা, কমান্ড প্রিন্টেড অ্যান্ড কমান্ড হান্টেড, এটা আশা করি আপনারা করতে পারবেন। তারপরও যদি কেউ অপশন থাকে না বুঝেন তাহলে আমি জিনিসটা করে দেখাচ্ছি। যে এই মেসেজটা আমি এটাকে পিন করে দেব এবং ওনাকে একটা এই যে হার্ট লাভ চিহ্নটা দিয়ে দেবো। তারপর এখন রিলোড করি পেজটাকে। দেখেন এই যে দুটো সমস্যা, এই দুটো ঠিক হয়ে গেছে। আর এই যে হাই রেজুলেশন থাম্বলাইন, এটা যে থাম্বলাইনটা আমি ব্যবহার করেছিলাম এটা আসলে হাই রেজুলেশনের ছিল না, যে কোনো এনি হাও যে কোনো কারণে এই সমস্যাটা হয়েছিল। ওভারঅল টোটাল সব কিছু মিলিয়ে আপনাকে আসলে এই ফেসবুক এই স্কোরটা আসে। আরিফ ভাইকে উদ্দেশ্য করে এই ভিডিওটা আমার বানানো। আশা করি আরিফ ভাই আপনার এসইও স্কোর 75 যদি থাকে, আশা করি নেক্সট টাইম আপনি 95 করতে পারবেন, বা এসইও স্কোরের স্কোরটা যে আসলে কোথা থেকে আসে আপনি আশা করি বুঝতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।